যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মাটি কেটে এই যে পোস্টের আশেপাশে দেওয়া হইতেছে, চতুর পাশে দেখেন মাটি ওইখান থেকে কাটা হইতেছে একটি আজব মেশিন দিয়ে। আপনাদেরকে ওই মেশিনটিও দেখাবো এবং কিভাবে মাটি কাটে এবং কিভাবে পাইপ দিয়ে এসে এইখানে পড়ে। এই দেখেন এই যে পড়তেছে মাটিগুলো, আর এটি হলো দেখেন এই পোস্টটি হলো দেখেন 66 নম্বর পোস্ট। আপনাদেরকে ওইখানে যা দেখাবো এখন, আপনারা ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন ভিডিও। এটি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 66 নম্বর পোস্ট, আর এটি কিন্তু ব্রহ্মপুত্র নদীতে। তো দেখেন এই ব্রহ্মপুত্র নদীটি কিন্তু এরকম করে মাটি দিয়া দেখেন একদম এখানে মাটি ফালাইয়া চতুর্পাশে এই পোস্টের চতুর্পাশে কিন্তু উঁচু করে দিয়েছে। তো দেখেন এই যে মাটিগুলো যে আসতাইছে, পানি কিন্তু সাথে আসতাইছে, এবং যে মেশিনটি দিয়ে যে মাটিগুলো কাটতাইছে দেখেন খুব দেখেন দ্রুত গতিতে কিন্তু মাটিগুলো এইখানে পড়তাইছে, এবং পানিগুলো যে ওগুলা কিন্তু বাহির দিকে যাচ্ছে, এবং যেগুলো ধুলা মাটি আর কি, তো সেগুলা কিন্তু এইখানে রয়ে গেতাইছে। যাই হোক, আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাঝে দেখানো হবে যে কিভাবে মাটিগুলো কাটে আসলে ওইখান থেকে এই মেন যেখান থেকে চালু করছে আর কি এই মেশিনটি। তো ওইখানে আমি আপনাদেরকে ওইখানে যায় দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো দেখেন এই পাশ দিয়ে কিন্তু বাঁধ ছিল, বাঁশের বাঁধ দিয়েছিল। তো বন্যার পানিতে কিন্তু এই বাঁশের বাঁধগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে এইখান দিয়ে চলে গেছে। এইখান দিয়ে নদীর কিন্তু প্রচণ্ড গতিতে ধার ছিল। তো আপনাদেরকে কিন্তু তখনকার বন্যার আপডেটও দেখাইছিলাম, হয়তো যারা যারা দেখছেন তো সেই ভিডিওটা যারা যারা দেখছেন হয়তো বুঝতে পারবেন এখন। আর দেখেন এই যে পোস্টের ভিতরে বা মাঝখানে কিন্তু পানি রয়েছে, এবং দেখেন এই যে পোস্টটি আপনাদেরকে দেখাই চতুর্পাশ দিয়ে ঘুরে আপনারা দেখতে থাকেন। বন্যার পানিতে যেগুলো পোস্টের আশেপাশ দিয়ে একদম খুদে যায় পানি জমা হয়েছিল, তো সেই পোস্টগুলোর জন্যই কিন্তু মেশিনটি এনেছে এবং এইভাবে মাটিগুলো ধুলা মাটিগুলো ফালাইতেছে। ওইখান থেকে মেশিনটি চালাইতেছে এই পাইপ দিয়ে, এই পাইপ দিয়ে কিন্তু মাটি বা পানি এসে এসে মাটির সাথে কিন্তু দেখেন পানির সঙ্গে মাটি আসে, তো সেই মাটিগুলো কিন্তু ওইখানে পড়তাইছে। আর দেখেন এইখানেও কিন্তু ফালাইছে, এখান থেকে কিন্তু নদী ছিল বা পাগার ছিল, এখানে পানি ছিল, তো এখানে পুরাটা শুকনো করে দিচ্ছে। ওইদিকে দেখেন পানি, ওইরকম কিন্তু পানি এইখানেও ছিল, বাট এখানকার পানিগুলো মাটি ফালাইয়া ধুলা মাটি ফালাইয়া কিন্তু এখানকার পানি একদম শুকনো করে দিছে এবং এই পোস্টে কাজ করার জন্য। এই যে দেখেন এটি কিন্তু একটি পোস্ট, এটি হলো 66 নম্বর পোস্ট আপনাদেরকে যে দেখাচ্ছি, আর ওই যে ওই পোস্টটি ওটি হলো 65 নম্বর পোস্ট। ওই 65 নম্বর পোস্ট কিন্তু নদীর টানে আছে বা ওইখানে কোনো ঝামেলা নাই, মানে পানি নাই ওইখানে, তার জন্য ওইখানে কোনো ই করতেছে না। আর এইখানে কিন্তু করতেছে দেখেন এই যে মাটিগুলো এইখানে ফালাইতেছে, তারপর কয়েকদিন গেলে কিন্তু এই পোস্টে কাজ করবে, উপকার কাজ। তো আপনাদেরকে আবারও দেখাই, আমি ওইখানে যাচ্ছি, চলে যাচ্ছি। এই যেখানে মাটিগুলো বাড়াইতেছে বা পানির সাথে যে মাটিগুলো চলে আসতেছে এবং পানিগুলো কিন্তু ছেকে ছেকে ওই পানিতে একসঙ্গে মিশ হয়ে যাইতেছে, আর এই মাটিগুলো কিন্তু এইখান দিয়ে এইরকম করে ফালাইছে। তো দেখাবো কিভাবে আসলে মাটিগুলো আসে এবং কিভাবে এইগুলো ভাগ হইয়া দুই ভাগ হইয়া যায়। তো যারা যারা এই কাজগুলো বা এইগুলো দেখছেন তারা কিন্তু হয়তো অতি কষ্ট করে কিন্তু বুঝবেন, কিন্তু যারা দেখেন নাই বা যারা বোঝেন নাই এখনও তারা কিন্তু বুঝতে অনেক টাইম লাগবে। যাই হোক, আপনারা দেখেন এই যে কত দ্রুত গতিতে এই মাটিগুলো আসছে এবং সাথে পানি আসছে, এবং পানিগুলো কিন্তু চলে যাচ্ছে এবং মাটিগুলো কিন্তু এইখানে কিন্তু রয়ে যাইতেছে। তো দেখেন এভাবে কিন্তু বুঝতে অসুবিধা হবে, মানে এদিক দিয়ে যে পানিগুলো চলে গেতাইছে আবার কিন্তু মাটিগুলোও চলে গেতাইছে, ওদিক দিয়ে কিন্তু শুকনো।